অ্যান্ড নেট্রাম সালফুরিতাম ইজ দেন ইউরেমেটি। এই ক্ষেত্রে নেট্রাম সালফিতামাক প্রস্তুত। অর্থাৎ এখানে ওই যে স্পুটার যে চরিত্রটা, এটা একটা গুরুত্বপূর্ণ ইন্ডিকেশন বলে তিনি বলে গেলেন আমাকে। ধন্যবাদ, নমস্কার সকলকে। তাহলে এখানে দেখা যাচ্ছে কি যে এই নেট্রাম সালফেটে এই এখানে তো লুজ, এখানে ড্রাই কাপ না, এটা লুজ কাপ, এটা লুজ কাপ। তার জন্য এখানে কি হচ্ছে, বিভিন্ন ধরনের তার এক্সপেক্টেশন হচ্ছে। এই যে জায়গাটা, এইটা তো ব্রায়ানের সঙ্গে এই জায়গাটাই তো পার্থক্য চট করে করে নেওয়া যায়। এবং আদার্স আরো কিছু দেখতে হবে, এইটা দেখে শুনে আমরা যদি করতে পারি তাহলে কিন্তু আমাদের তো কোনো অসুবিধা কিছু নেই। তার ফলে এই ন্যাপটপ সালফের সঙ্গে যে ব্রায়োনিয়ার যে এই যে পার্থক্যটা কিভাবে করতে হয়, এবং লক্ষ্য করে দেখবেন এখানে কিন্তু কেন কিন্তু ব্রায়োনিয়ার কথা বলতে বলতে চট করে মেন্টাল সিমটম টুক করে চলে গেছে। এই যে মেটেরিয়া পড়তে গিয়ে মানে বাই ওয়ার্ড বাই ওয়ার্ড কেন্টের কথাকে চেজ করা, কেন্ট হচ্ছে শিল্পী, অনন্য অসাধারণ শিল্পী। আমরা ভোঁতা মাথা বলে আমি বুঝতে পারিনি, আমি বুঝেছি অনেক পরে। যদি আগে বুঝতে পারতাম তাহলে আমি আরো অনেক ভালো কাজ করতে পারতাম, কিন্তু দুর্ভাগ্য বিষয়ে তখন আমার মোটা মাথা আমাকে বুঝতে দেয়নি বা বুঝতে পারিনি। তো ফলে আমাদের কিন্তু মেটেরিয়া আমাদের বেশি জানার দরকার নেই, আগে তার ডার্ক পিকচারটা চেনো। কাকে পড়লে আমি ডার্ক পিকচারটা পাবো সেই বইটাকে বার করতে হবে, সেটা হচ্ছে কেন্ট। কেন্টের প্রতিটি ওয়ার্ড, প্রতিটি ওয়ার্ড কিন্তু আমাকে বুঝে পড়তে হবে, বোঝার চেষ্টা করতে হবে। সবসময় যে এখনই বুঝতে পারবো তা নয়। আমি বহু জায়গায় কেন্ট পড়তে গিয়ে দেখেছি আমি আগেতে দাগ দিয়ে রেখেছিলাম, কিন্তু আদৌ বুঝিনি কি কারণে দাগ দিয়েছিলাম আমি নিজেই বুঝতে পারছি না এখন। আর এখন পড়তে গিয়ে দেখছি কোনো জায়গায় দাগ দিয়েছি সেটা কোনো প্রয়োজনই ছিল না, ফালতু দাগ দিয়েছি। আর কোনো জায়গায় দাগ দেয়নি সেখানটা হয়তো খুবই প্রয়োজন ছিল, আমি সেখানে দাগ দিই, তার আমি বুঝিনি আমি। ফলে এই যে মেটেরিয়ালটা কিন্তু বুঝতে হবে, এটা কিন্তু মুখস্থ করার বিষয় নয়। কিন্তু মুখস্থ করে আমি ছক করে মুখস্থ করলাম, পেশেন্টকে জিজ্ঞেস করলাম, ছক করে বসিয়ে দিলাম, ওষুধ হয়ে গেল, বিষয়টা কিন্তু এত সহজ নয়। আমাদের মাথায় রাখতে হবে মেটেরিয়ালটা কিন্তু বুঝতে গেলে অনুভব করার চেষ্টা করতে হবে। আপনি এক একটা প্যারাগ্রাফ পড়লেন, পড়ার পর চোখ বুঝে সেটাকে ভাবো, বারবার পড়ো, বারবার পড়লে কিন্তু এই এই জায়গাটায় আসবে। কেন্ট হচ্ছে দ্য বেস্ট, কেন্ট হচ্ছে দেব দ্য বেস্ট। এখান থেকে তার ডার্ক পিকচারটাকে একটা আয়ত্ত করুন, করার পরে এবার এবার পড়ুন না, বইয়ের তো অভাব নেই, বুঝে বুঝে পড়তে হবে। আর যত পুরনো বই পড়বেন তত কিন্তু মেটেরিয়ালসটা ভালো পাবেন, এমনকি লেখকদের মতো তাই, বাংলা বাংলা লেখকদের মতো কিন্তু ওইটা পাবেন। এখন তো বেশিরভাগ লেখে নিজের পয়সা কামাওয়ার জন্য, নাম কামাওয়ার জন্য ইত্যাদি ইত্যাদি, সেখানে হোমিওপ্যাথির কি বাদ বড়া বেজে গেল তাতে কিছু যে আসে না, শুধু প্রচার। ফলে আপনাদের হোমিও দর্পণে আমাদের মূল উদ্দেশ্যটা কি, আপনাদের আমাদের একটাই উদ্দেশ্য বলেছি যে হোমিওপ্যাথিক ওরিয়েন্টেশন। হোমিওপ্যাথিক ওরিয়েন্টেশন এমন হবে, এমন ভাবে তৈরি হতে হবে আপনাদের, অমরনাথ চক্রবর্তী যদি একটা বানান ভুল বলে, কে একটা ওয়ার্ড যদি ভুল বলে, সঙ্গে সঙ্গে চেস করবেন, স্যার আপনার এই কথাটা তো ঠিক মানতে পারছি না, যুক্তি দিতে হবে, আমি মানছি না মানবো না, এরম ইয়ে ওই ভোট দিয়ে হবে না, যুক্তি দিতে হবে। এইটা যদি আমরা পরস্পর করতে পারি তবেই আমাদের ডেভেলপমেন্ট হবে, আদারওয়াইজ ডেভেলপমেন্ট সম্ভব নয়। আমরা ওই বলবো না সত্য কথাটা, পাঁচের সম্পর্ক খারাপ হয়, ব্যক্তিগত সম্পর্ক থাকলো আর চলে গেল তাতে কি যে আসে, কিচ্ছু যে আসে না, হোমিওপ্যাথি থাকবে। যা শাশ্বত যা চিরন্তন তাকে বাঁচিয়ে রাখার জন্য লড়াই করতে হবে, যা চিরন্তন নয় তার গুরুত্ব অনেক কম। এই যে র্যাঙ্কের কথা বলি না, সিমটম নিতে গেলে সেখানেও তো আমরা গুরুত্ব বুঝি তো প্রেসক্রিপশনটা করি সিমটমের, প্রতিটা ক্ষেত্রে কিন্তু হ্যানিম্যানের এই শিক্ষাকে কিন্তু আমাদের গ্রহণ করতে হবে, গ্রহণ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে যতটা সম্ভব। আজকে আপাতত এইটুকু বলে শেষ করলাম, ধন্যবাদ। আপনারা সবাই কষ্ট করে শুনলেন, এর জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে, অসাধারণ একটা আলোচনা হলো। নেট্রাম সাল্ফ নিয়ে এতগুলো পর্ব হয়েও যেন অনেক কিছু এর মধ্যে থেকে পাওয়া যায়। আচ্ছা, আর এরপর আমরা দ্বিতীয় পর্বে চলে যাব। আমাদের মাঝে অনেক স্যারেরা আছেন, আমি প্রথমে ডক্টর নির্ঝর অধিকারী স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি আজকের ক্লাসের উপর।
ডক্টর নির্ঝর অধিকারী স্যার। হ্যাঁ, নমস্কার। হোমিও দর্পণের প্রতিটি কার্যকর্তা এবং আজকে অনলাইন ওয়েবিনারে আগত সকল চিকিৎসক ছাত্র সকলকে যথাযথ সম্বোধন জানাই। দেখুন, এই ক্লাসে তো সংযোজন করার মতন কিছু বিষয় নেই। অমলাবাবু খুব স্ট্রিক্টলি বিষয়গুলোকে সামনে আমাদের রেখেছেন। এই প্রসঙ্গে একটা বিষয় আমার খুব মনে পড়ছে। কিছুদিন আগে আমি অমলাবাবুর কাছে পৌঁছে গেছিলাম একটু ব্যক্তিগতভাবে দেখা সাক্ষাৎ করার জন্য। সেখানে এই বিষয়টা কথাটা হচ্ছিল যে আমরা যারা এই পলিপ্রেসক্রিপশন করছে বা এই হোমিওপ্যাথি সূক্ষ্ম জায়গাগুলো বুঝে উঠতে পারছে না, এগুলো তাদের মানে খুব গভীরভাবে পড়ার না পড়ার একটা কারণ তো যেমন আছেই, তার সঙ্গে সহজে আর প্রতিষ্ঠা লাভের একটা ইচ্ছাও রয়েছে, কিন্তু উপযুক্ত শিক্ষকের অভাব আছে। সেদিনকে আলোচনা হচ্ছিল অনেকক্ষণ এই বিষয় নিয়ে যে আজকে অমলবাবু যেভাবে আমাদের কাছে এক্সপ্লেন করছেন সব বিষয়গুলো, উনি একজন উপযুক্ত বা একাধিক উপযুক্ত শিক্ষকের সামনে ছিলেন, পাশে ছিলেন, সেই জন্যই এত সুন্দরভাবে আর ছবিগুলোকে তুলে ধরতে পারছেন আমাদের কাছে। তা অনেক সময় আমরা সেই সুযোগ পাই না, উপযুক্ত শিক্ষককে খুঁজে পাই না। আমিও কলেজ ব্যাগ থেকে আর এরকম অনুসন্ধান করার খুব অভ্যেস ছিল যে কোথায় গিয়ে একটু ভালো জিনিস শুনতে পাবো, এবং শুধু শোনা নয় সেটাকে ব্যবহার করে করছেন এরকম চিকিৎসকের সান্নিধ্য পাবো। তা এই খোঁজা চলতে থাকে আমাদের, মানে যারা একটু বিশুদ্ধ পথে থাকার চেষ্টা করে তারা এই খোঁজা চলতেই থাকে। তো সেরকম আজকে হোমিও দর্পণে যারা যারা নিয়মিত আসছেন, যে মানে ক্লাসে থাকার চেষ্টা করছেন, তাদের মনে হয় এই সুযোগটা হাতছাড়া করা উচিত নয়। মানে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এটা, অনেকে ডিফার করতে পারেন, কিন্তু এই কারণেই আমি মানে দর্পণের এই বিশেষ ক্লাসগুলোতে থাকি সব সময়তেই। আর মানে সাধারণভাবে আমার অভ্যেস 10:30টার মধ্যে শেষ করে দেওয়া, মানে দীপ নিভিয়ে দেওয়া, কিন্তু কিছু কিছু দিন আর দীপ দেওয়া যায় না আর কি। এরকম ক্লাস চলুক একদম, আর আমিও চেষ্টা করি এইসব ক্লাসগুলো থাকার জন্য সব সময়। সকলে ভালো থাকুন, শুভরাত্রি। এরপর আমরা চলে যাব স্বপন করে স্যার। স্বপন করে স্যার যদি কিছু বলে ধন্যবাদ স্যারকে। আমরা এরপর পাঠ্যপুঁজি তৈরি স্যার ইন্টারভিউ নিতে চাইছি। স্যার দুই কেজি বলেন আজকের আলোচনা বিষয়।
6:9 এই রেশিওতে ঘর্ষণ করে ওটা হয় সুগার অফ মিল্কের সাথে। তবে ওদের সিমটোম্যাটোলজিটা ড্রাগ প্রুভিং করে হয়েছে কিনা সেইটা সম্পর্কে আমার বিস্তারিত জানা নেই। না হলে ওই যে অমর ঠিকই বলেছে যে সল্টের অভাব, তাহলে সেই অভাব বলতে গেলে সবই শরীর খায়, কিন্তু তা তো নয়। আর সেই সিমটোম্যাটোলজি বা ড্রাগ পিকচার ওখানেও দরকার হয়, কিন্তু ওদের ওষুধ আমাদের যেমন সেন্টিসিমালে 1:99 এবং সেখানে শুধু ওই যে ট্রাইটুসেন না, ওখানে একটা ডাইলিউশন করে এবং সেখানে একটা ড্রাগ কথা আছে 50 মিলিসিমালে তো আরো, এবং অমরনাথ বলেছেন যে আমাদের স্যার তখন কাঞ্জিলাল যে এনএমএনের বাচ্চা আরো এক রকমের প্রস্তুতি পাওয়া যায়, কিন্তু তার ব্যবহার সম্পর্কে ওটা বিস্তারিত কিছু না জানার জন্য আমরা সেই বিষয়টা অন্ধকারী। তাহলে ওই বায়োকেমিক বইগুলো দেখা যায় কিন্তু অনেকটা ওই হোমিওপ্যাথিক বইয়ের মতনই সিমটোম্যাটোলজি রয়েছে, সেখানে মাইন্ড সিমটম, সেখানে জেনারেল সিমটম, সেখানে সব। কিন্তু যেহেতু ওদের তো এই আমাদের মতন এই অর্গানন বা ফিলোজফির জায়গাটা এত স্ট্রং নয়, এবং এতভাবে ওষুধ পরীক্ষণটা কি হয়েছে সেটা তো বলতেই পারা যায় না, কিন্তু ওদের দর্শনের জায়গাটা এরকম বইপত্র আমি কিছু দেখিনি। তা বলতে গেলে ওই সুশুলার বই, আমি একটা বাংলা সামন্তর বই অনেক আগে একজনের কাছে দেখেছিলাম, আর ওই বি কে বসু আবার দুজন আছেন, একজন কেন্টের ছাত্র বি কে বসু ছিলেন, যার আবার ওই শেষ জীবনে খানিকটা ভীমরতি মতন হয়েছিল। ভীমরতি বলতে আর কি, ওই সিঙ্গেল ওষুধ না করে ডবল ওষুধ বা বেশি করে দেওয়া এই ধরনের গোলযোগ তার আবার শেষ বয়সে হয়েছিল, যেটা তাকে আবার ওই দাড়ি বিকে বসু বলা হয়। আর বায়োকেমিক্যাল লেখক একজন বিকে বসু, ওই বিকে বসু আবার কেন্টের ডাইরেক্ট শিষ্য। যাই হোক, আজকের বিষয় এইসব আলোচনার বিষয় নয়, যেহেতু ওই সুশুলারের কথাটা এসেছে বা ক্রুড হোমিওপ্যাথির কথাটা, ক্রুড ওই জন্য আর কি, এত তো হায়ার পোটেন্সি নয় বা সোরাসিপিলিস সাইকোসিস মায়োজম তত্ত্ব বায়োকেমিকে দেখিনি, মানে আমার জানা নেই কোনো বই আছে। আর ওখানে ওই যে সাইকোসিসের বেশ কিছু ক্যারেক্টারিস্টিক সিমটমস যেমন রয়েছে, তার মধ্যে কিছু আবার ন্যাট্রাম সালফে তো নিজস্ব ওই যে ইন্ডিকেশন গুলো, ওই তার মধ্যে ওই কথাগুলোই রয়েছে। আর তার সাথে একটা ওই কাশির সঙ্গে যে ড্রায়োনিয়ার একটা কম্পারেটিভলি স্টাডি উনি বললেন, এবং সব থেকে আজকে শিক্ষার মধ্যে যেটা আমার শ্রেষ্ঠ শিক্ষা বলেই মনে হয়েছে সেটা হচ্ছে অমরনাথ যেটা বলেছে লিঙ্ক আপ। এই লিঙ্ক আপ কথাটা ছোট কথা, কিন্তু এর মানে অভেদ্য এবং অনেক, বিশেষ করে ও বলেছে সেটা উইল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, মাইন্ডের সাথে একটা রিলেশন করতে হয়। বা ও এমন কথাও বলেছে যে জঙ্গলের মধ্যে যদি একটা ডেড বডি পাওয়া যায় যার মাথা নেই, তাহলে সহজে তাকে শনাক্ত করা যায় না। আসল কথা ওই মাইন্ডের মাইন্ড সিমটমস এর কথাই বলতে চাই। আমরা যখনই কি অ্যাক্রুট কি কর্নিং যেখানে যাই কিছু করব, আমরা ওই মেন্টাল সিমটমসটাকে তো সর্বাধিক গুরুত্ব দেবই, তাছাড়া কিন্তু ওষুধ হবে না। তারপরে তার ফিজিক্যাল জেনারেল এটা সেটা ওই যে হাত দিয়ে চেপে ধরছে বা এক গাদা করে তার এক্সপেক্টোরেশন হচ্ছে বা সেইটা এরকম সেনাসিয়াস কিনা বা সেটা কালার কেমন, এসব তো আছে, কিন্তু গুরুত্বপূর্ণ ওই জায়গায়। আচ্ছা আপনি বলুন, কেউ একজন আত্মহত্যা করতে চাইছে কিন্তু প্রবল ইচ্ছা শক্তি দিয়ে তিনি আর সেটাকে দম মানে আত্মহত্যা করা থেকে তিনি বিরত হচ্ছেন, এই সিমটমসটা যদি আপনি পেয়ে যান, তাহলে ন্যাট্রাম সাল্ফ কি আপনি দেবেন না? তার সাথে এবার অন্য দেখুন, ন্যাট্রাম সাল্ফে যেমন সাইকোসিস ক্যারেক্টার যেগুলো রয়েছে বা নিজস্ব ইন্ডিকেশন যেগুলো রয়েছে, প্রায়নি আরো সেই রকম সেখানে এখানে ইরিটেবিলিটির কথা বলা হয়েছে। একটা অ্যাক্রুট কেসে ব্রায়নিয়াও সেই দিলি আসছে, ওরও কিন্তু
এতটা নয়, তবে ওদের একটা ওই চিত্তাবৃত্তির কথাটা এত বলা হয়ে থাকে, একটা স্লোনেস থাকে, ড্রাইনেস থাকে এইসব নিয়ে, এবং ওই যে প্রেশারের রিলিফ ড্রাইনিয়ার বা একটা রেস্টে আরাম, মুভমেন্টে তার কষ্ট, হ্যাঁ, তারপরে সবকিছু তার একটা শুকনো ভাব। আমাদের এই যে তার প্রত্যেকটা মেডিসিনে যে তাদের নিজস্বতা রয়েছে, এই জায়গাগুলো এটা অমরও বলে গেছে, ওর কথাগুলো সবই আসলে যাই বলবো তাই জন্য মনে হচ্ছে অমর তো কোনো না কখনো এটা বলেই গেছে। গুরুত্বপূর্ণ এটা এবং শিক্ষণীয় এইটাই যে ওই শর্টকাট মেথড নয়, বা কোনো লোকাল সিমটম দিয়ে নয়, বা কোনো কমন সিমটম দিয়ে আমরা রুগীকে চিনি, রুগীর কথাটাই হচ্ছে সর্বাধিক। এবং এখানে কিন্তু সেই অ্যাপ্রিজম ওয়ান থেকে এই কথাটাই বারে বারেই বলা হয়েছে, রুগীর কথা। আর রোগ বলতে আমাদের ওই যেটা এই এই হোমিওপ্যাথি ছাড়া অন্যান্য যেগুলো ডায়াগনোসিস করে অন্যান্য রোগ, বিভিন্ন রকমের অসুখ বিসুখের কথা, তাদের কমন সিমটম, সেইগুলোকে ঠিক হোমিওপ্যাথিক ভাষায় রোগ বলা হয় না। রোগ কিন্তু ওই কনেক রোগ বলতে ওই সোরাসিফিলিস সাইকোসিস, ওই আমরা আপনারা দেখবেন যে রবার্টসটা খুব ক্লিয়ারই করা রয়েছে, যেখানে ডিজিজ ক্লাসিফিকেশন সেখানে কিন্তু ওই রকম ভাবেই বলা হয়েছে, এবং সেখানে কনেক ডিজিজ আর অ্যাকুট ডিজিজ, অ্যাকুট ডিজিজ এর কথা বারবার আমাদের আলোচনা করেছি যে অ্যাকুট এক্সজারবেশন অফ কনেক ডিজিজ কে আমরা অনেক সময়তে অ্যাকুট ডিজিজ মনে করি, আসলে সেটা কনেক ডিজিজেরই একটা অ্যাকুট এক্সজারবেশন বা একটা সাময়িক উত্থান। আর একটা কনেক শুরু কনেক ডিজিজ বলা হয় যেটা হচ্ছে শুরু মায়াজমেটিক, সেটা তো জানেনি আর এইগুলোতে। আর আদার স্কুলে যেটাকে ওই ডিজিজ বলে, এবং অনেকে সেই জায়গাটা একটু গুলিয়েও ফেলে যে নলেজ অফ ডিজিজ বলতে ওই বোধ হয় টাইফয়েড ম্যালেরিয়া এইগুলোকে বলা হয়, আসলে ওই ম্যালেরিয়া মানে হচ্ছে ইন্টারমিটেন্ট যে ফিভার বলুন বা ওই ইন্টারমিটেন্ট অনেক অসুখ বিসুখেও আমরা সেগুলো দেখি। তাহলে একটা রুগী যেমন ধরুন একটা সিজোফ্রেনিয়া বা ডিমেনশিয়া মানসিক রোগের ক্ষেত্রে, বা একটা টাইফয়েড বলুন বা একটা ইনফ্লুয়েঞ্জা বলুন, বা এখনকার যে এই করোনা টরোনা গেল আর কি, এগুলো সবই কিন্তু একটা নিজস্ব সিমটোম্যাটোলজি রয়েছে, ওইটা দিয়ে আমরা ওই রোগটাকে চিনতে পারবো। কিন্তু সেই রোগ চিনে কিন্তু আমাদের ওষুধ দেওয়া যাবে না, কিন্তু কেননা রোগের সব লক্ষণ তো একই রকম, তা দিয়ে আমরা আমরা রোগীকে তো ওষুধ দিতে পারবো না। আমি জানলাম এটা টাইফয়েড হয়েছে, জানলাম এটা ম্যালেরিয়া হয়েছে, জানলাম এটা ইনফ্লুয়েঞ্জা বা এইটাই করোনা, তাহলে যে রোগী হবে তার কিন্তু নিজস্ব সিমটমস থাকে, তাহলে নিজস্ব সিমটমস হলো সিজোফ্রেনিয়া বা মানসিক যে লক্ষণ গুলো রয়েছে মেন্টাল ডিজিজ, সেখানেও কিন্তু সেই রোগের সিমটোম্যাটোলজি রয়েছে। রোগের সিমটোম্যাটোলজি দিয়ে আমরা একটা ডায়াগনোসিস করতে গেলে আর রুগীকে খুঁজে পাবো না, বা সেই জায়গাটা ভুল হওয়ার সম্ভাবনা। সেই জন্য ওই যে একটা কথা, ছোট্ট কথা, লিঙ্ক আপ, অসাধারণ কথা, আজকের মধ্যে মনে হয় যেন আমার এই শব্দটা সব থেকে বেস্ট শব্দ, এটার সাথে রুগীর সাথে লিঙ্ক আপ করতে এইটা হলেই হবে। আর ওই মেথমেটিকা প্রচুর তো ওষুধ, এত ওষুধ সত্যিকারের আমাদের পক্ষে মনে রাখা এবং প্রত্যেকটা ওষুধের ওই এসেন্সটা মনে রাখা আরো আরো কঠিন, এবং আমরা তো ওই রকম টিচার ওইভাবে বুঝিয়ে দেওয়ার মতন টিচার তো সত্যি বিরল, মানে হোমিওপ্যাথিটাই বোধ হয় 1-2% বোধ হয় যারা একটা ওষুধ দিয়ে চিকিৎসা করতে চায় কতটা পারে সেটা তো প্রগনোসিস বলবে, যে ওষুধ দেওয়ার পরে তার অবজারভেশনে বোঝা যাবে যে ওষুধটা আমরা ঠিক দিয়েছিলাম কি যে ঠিক দিয়েছিলাম ডাইরেকশন অফ কিওর দেখে। কিন্তু একটা ওষুধ পোটেন্টাইজ ওষুধ মিনিমামটা যে দেওয়ার মতো হিম্মতওয়ালা ডাক্তার হোমিওপ্যাথিক সোসাইটিতে অত্যন্ত বিরল, যার জন্য এদের কণ্ঠস্বরটা অত মজবুত নয়, দেখা যায় সব জায়গায় কিন্তু সেই কোরাপশনের ভর্তি, মানে কি করে রোজগার করব, কি করে রোজগার করব,
সেটা আবার কিন্তু ওই রবার্টসও বলেছে যে তুমি হোমিওপ্যাথি করতে এসেই যদি প্রথম থেকে রোজগারের কথা ভাবো তাহলে তুমি হোমিওপ্যাথি করতে এসো না, তাহলে তুমি হোমিওপ্যাথিকে কি দিচ্ছ, তাহলে কিন্তু হোমিওপ্যাথি তোমাকে সুদে আসলে সবই রিটার্ন দেবে। কিন্তু আমরা প্রথম থেকেই ওই পকেট ভর্তি করার চাই, প্রথম থেকেই অনেক ধনী হতে চাই বা সব রকমের অভাব মেটাতে গিয়ে ওই লোভে পড়ে গন্ডগোলটা বাঁধায়। আর একটা ওই রুগী বারবার যেটা বলা হয়, রুগী কিন্তু সব সময়টি একটা প্রেশার ক্রিয়েট করে, এই বলতে গেলে কালকে না পরশু দিনকে এক পেশেন্ট থ্যালাসেমিয়ারই পেশেন্ট বেশ ভালো আছে, তার অন্যান্য কমপ্লেন, তার আবার ওই ইয়েটাও রয়েছে, ওই ইউরিক অ্যাসিড তার বেশি রয়েছে, ওগুলো সব দিব্যি কম আছে, তার পায়ে তো একটা স্কিন ডিজিজ পুরনো এক্সিমে একটা ফেরত এসেছে এবং সেই জায়গাটা তার জ্বালাতন করছে, রসটাস করছে, সে আমাকে তো জ্বালিয়ে খাচ্ছে, এইটা আমাকে কমান বাবা। যত বোঝাচ্ছি তাকে সে বুঝবে কেন না, এইরকম আমি খুব কষ্ট পাচ্ছি, সে কান্নাকাটি শুনছে। এখন এইখানে যদি আমরা এই রুগীর কান্না দেখে ভুলে যাই, দিয়ে যদি ওষুধটাকে একটা অন্য কোনো প্রেসক্রিপশন করে ফেলি, তাহলে সেই রুগী কি ভালো হবে জীবনে? তাই রুগী যদি ভালো হতে না চায় তো আমি কাকে ভালো, কিন্তু আমি একটা কথাই বলছি, তুমি বাবা যা করবে বাবা, অনেক রুগীকে আমি এই কথাই বলি যে মরতে হয় মরগে যাও, আমার কাছ থেকে বিদেয় হয়ে মর, আমাকে কেন আর এর ভেতরে জড়াচ্ছে, আর আমি ওইসব করতে পারবো, আমি যেটা ওষুধ এবং যেরকম ভাবে নিয়ম নীতি মেনে ওষুধ দেওয়ার তাই দেব। ওই রুগীকে অত কঠোর ভাবে বলিনি, ওই একটা বই আছে আর কি, ওই বাংলা বই কার যেন লেখা, সেইটাকে দেখে আর কি ওই টেন্টের অবজারভেশন টুয়েল অবজারভেশনের ওইটাকে পড়ে আবার তাকে বললাম জানি তো পড়ুন পুরো দেখুন কি লেখা, একটু যেন বুঝলো, খুব যে স্যাটিসফাই হয়েছে তাও বলবো না। তাহলে এই এই যে অমরনাথ যে বললো যে বৃদ্ধ বয়সে বুঝছি, বৃদ্ধ বয়সে বুঝেই বার হবে কাজ করে, যাতে নিয়ে সব কারবার, সে যদি না বুঝে সে কোন জায়গায় গোলমাল করতে আসছে। এবং আমরা অনেক সময় দেখি শুধু রুগী কেন, এই হোমিওপ্যাথি প্র্যাকটিস করে তারাও যখন তাদের চিকিৎসার মধ্যে তাদের নিজেদের ধৈর্য হারিয়ে ফেলে এবং বিভিন্ন রকমের আর্গুমেন্ট করে, এটা সব থেকে খারাপ লাগে, তার মানে সে কি বুঝেছে। এই যে কেন্টের যে ওই যে ইন্ট্রোডাকশনে লেখা আছে না, কেন্ট হোমিওপ্যাথি লেকচার সমিতি মেটিওমেডিকাতে ইন্ট্রোডাকশনে, এই মেটিওমেডিকা কিন্তু মুখস্থ জিনিস না, এটা কিন্তু অনুধাবন, আর অনুধাবন ওই, আর আজকের দিনে তো কমপ্লিকেশন সব জায়গাতেই, একেতে বিভিন্নভাবে অবস্টেকেল টু কিওর, তার মধ্যে মানসিক অবস্থা তো একবারে, কোনো পরিবারে বলুন, সোসাইটিতে বলুন, কর্মক্ষেত্রে বলুন, কেউ কিন্তু শান্তিতে নেই, সেই অবস্থায় আমাদের কাজ করতে হচ্ছে, কি একটা চ্যালেঞ্জিং জায়গার মধ্যে আমরা রয়েছি। আর প্রতিনিয়তই ভ্যাকসিন ম্যাকসিন এটা সেটা করে পলিউশন কোথায় নেই, হ্যাঁ বিভিন্ন রকমের পলিউশন, খাবার দাবারের সেই গোলমাল, হ্যাঁ চতুর্দিকে খুব গন্ডগোল। আমরা যে সমাজ ব্যবস্থার মধ্যে এবং যে যুগে বাস করছি এটা আমাদের কাছে একটা খুব চ্যালেঞ্জিং প্রবলেম। যাই হোক, হয়তো গান বানতে শিবের গীত হয়ে গেল, অন্য প্রসঙ্গে কথা হয়ে গেল, মাফ করবেন, ইমোশনালে বলেও ফেললাম কিছু কথা, ধন্যবাদ সকলকে, এইটুকু বলে রাখলাম। ধন্যবাদ পার্থ প্রদীপ চৌধুরী স্যারকে। আচ্ছা, আমাদের আলোচনা মোটামুটি তৃতীয় পর্ব আমি এখানে শেষ করতে চাইছি, এরপর আমাদের যদি তৃতীয় পর্বে চলে যাচ্ছি, যদি কারো কোনো প্রশ্ন থাকে আজকের আলোচনার বিষয়ে আপনারা করতে পারেন, কারো কি কোনো প্রশ্ন আছে, প্রশ্ন থাকলে আপনারা করুন, নইলে আমরা আলোচনা এখানেই শেষ করব। সম্ভবত কারো প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি না স্যার, তাহলে আমরা আলোচনা এখানে শেষ করতে চাইছি। আচ্ছা দীপেন, তোমার একটা মজার কথা বলি জানো, আমার এক ইষ্টদেব ভাই, হ্যাঁ স্যার, ছেলেবেলায় জানো গল্পটা শোনো তারপরে বলি, জিজ্ঞাসা মজা লাগছে।
সে ওই আমার আবার সেই বড় ঠাকুরদার নিয়ে ওই রকম পিছিয়ে আর কি। এবং সে আবার আমাদের যেটা মামার বাড়ির গ্রাম, সেই মামার বাড়ির গ্রামেতেই ওই পিসির বাড়ি। তা সেখানে ওই কালী পুজোর সময় রক্ষা কালী পুজো হয় আর কি, জ্যৈষ্ঠ মাসের সেকেন্ড স্যাটারডে, ওইটা ওদের ধার্য। তা সেই সময় তো একটু মেলা মতন দোকান টোকান হয়। ও তখন এই বছর 8-10 বয়স হবে আর কি আমার ওই চিস্তত ভাই। তা সে এখন ওই বাড়িতে খুব কান্নাকাটি করে করছে কি, ও দোকান দেবে। কিসের দোকান দেবে? ওই তেলে ভাজা দোকান, হ্যাঁ, ওই আলুর চপ বেগুনি এই সব। এইবার বাড়িতে পিসি ভেজে টেজে দিয়েছে আর ও সেই সব নিয়ে গিয়ে সে বিক্রি করার জন্য বসে আছে। এখন ওর দোকানে একটাও কাস্টমার নেই, বুঝলে? মানে কাস্টমার নেই তা কি করবে, অনেকক্ষণ ধরে বসে বসে সেইগুলো যতগুলো পেরেছে খেয়েছে। কে বাড়ি চলে আসলো, কিন্তু ব্যবসা কেমন হলো, বলছে কেউ কেনে না, আমি খেয়ে দিয়ে চলেছি, বুঝলে? বলার উদ্দেশ্য হলো যখন কেউ কোনো আর প্রশ্ন করছে না, তখন তুমি না হয় একটু করে টরে ফেলো, এই জন্য গল্পটা করলাম আর কি। ধন্যবাদ। প্রশ্ন বলতে আপনি আপনারা যেভাবে সংযোজন করলেন আর প্রশ্ন কোথায় রাখলেন, আর প্রশ্ন বলতে আমার আর আসেনি আজকে। তাহলে তুমি আর ওই চপ বেগুনি খাবে না? না স্যার। ঠিক আছে স্যার, তাহলে আমরা আলোচনা এখানে শেষ করতে চাইছি। আমাদের 11:30 বাজতে চলল প্রায়। সবাইকে শুভরাত্রি জানাই, বিদায় নিচ্ছি। সকলে সকলকে শুভরাত্রি, সকলে ভালো থাকবেন। আবার কালকে আলোচনা আছে। কালকে কার আছে গো? ও কালকে তো নির্ঝরের আছে মনে হচ্ছে, কালকে তো নির্ঝরের আছে, হ্যাঁ মনে পড়েছে। আচ্ছা স্যার, শুভরাত্রি সকলকে। ঠিক আছে। গুড নাইট।